জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শ্রীকৃষ্ণ তোমাদের ভালো রাখুক তোমাদের সন্তানদের মঙ্গল করুক তোমরা সকলে সুস্থ থেকো। আমি এই জন্মাষ্টমীটা শুরু করেছিলাম এক বছর আগে থেকে, কারণ এর পিছনে একটা ছোট্ট স্টোরি আছে, তাই সেটা একটু বলে নিই তোমাদের। যে জন্মাষ্টমী যখন আমার মেয়ে প্রথম প্রেটে ছিল, তো সেই সময়টা আমার খুব ক্রিটিক্যাল গেছে শেষের দিকটা। এমন একটা পরিস্থিতি এসেছিল যে সময় হয়তো ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে হয়তো বাচ্চাটাকে নষ্ট করে দিতে হতে পারে, তো খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। এই প্রেগনেন্সি স্টোরিটা আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এই ব্লগটা নাহলে অনেক লম্বা হয়ে যাবে। সেই ব্লগে আমি বলবো যে আমার কি হয়েছিল পুরো টোটাল প্রেগনেন্সিতে। তো জাস্ট এখানে যে কথাটা বলি সেটা হচ্ছে, এই প্রেগনেন্সির সময় যখন খুব ক্রিটিক্যাল অবস্থা, আমাদের মানসিক কন্ডিশন একদম ভেঙে পড়েছিল, সেই মোমেন্টে এই ছোট্ট গোপাল আমার শ্রীকৃষ্ণের জন্য হয়তো আজকে আমি আমিকে পেয়েছি। সেই সময় আমি ঠাকুরকে দাঁড়িয়ে বলেছিলাম, আমি হসপিটালে ছিলাম এবং সেই সময় হসপিটালে একটা কৃষ্ণ মূর্তি ছিল এবং আগাগোড়াই আমি একটু কৃষ্ণ ভক্ত, তোমরা জানো আমার বাড়িতে কৃষ্ণ মূর্তি রয়েছে, আমি তাকে পুজো করি। তো আমার গোপাল ছিল না আলাদা করে, আমি কৃষ্ণ পুজো করতাম। তো আমার সেই সময় আমি যে হসপিটালে ছিলাম সেখানে একটা বড় কৃষ্ণ মূর্তি ছিল এবং আমি সেখানে দাঁড়িয়ে বলেছিলাম, ঠাকুর আমার ছোট্ট সোনাটাকে ফিরিয়ে দাও, তাহলে আমি আমার ঘরে তোমার ছোট্ট রূপ নিয়ে আসবো। সেই থেকে আমার অ্যামি হওয়ার পর থেকে আমি আমার ছোট্ট গোপালকে নিয়ে এসেছি, আর তারপর থেকে আমি একে পুজো করি। মানে অ্যামির সাথে সাথে কিন্তু আমার এও একটা সন্তান, তো তাই জন্যই আজকে ওর বার্থডে, তার জন্য আমি বেশ কিছু আয়োজন করেছি এবং আমার মা বাবাও এসছে, তাই একটু ধুমধাম করেই করার ইচ্ছা আছে এবার। তাই আজকে টোটাল কি কি করলাম, কিভাবে গোপালের সেবা করলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, এবং তার সাথে সাথে অ্যামি কি করলো সেটাও তো দেখার বিষয় অবশ্যই আছে, কারণ অ্যামি তো গোপালকে ভীষণ ভালোবাসে। দুদিন আগে তোমরা দেখেছো রাখির ব্লগে অ্যামি গোপালকে রাখি পরিয়েছিল, তো আজকে কি করে সেটাই দেখার। তো টোটাল ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই তোমরাও সবাইকে শেয়ার করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। চলো শুরু করছি আজকের ভিডিও। জন্মাষ্টমীর দিন যেহেতু প্রীতমের অফিস ছিল, তাই জন্য আগের দিন রাত্রিবেলায় প্রীতম অফিস থেকে আসার পর সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে, ঠাকুরের আসন থেকে শুরু করে বেলুন টেলুন দিয়ে পুরো জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। ওকে দিয়েই আমি সমস্ত সাজানোর কাজটা করাই, কারণ ও খুব সুন্দর করে এটা করে। জন্মাষ্টমীর দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সবার আগে যেটা করেছি, আমার সমস্ত ঠাকুরকে আমি গঙ্গার জলে ভালো করে স্নান করিয়েছি। এরপর আমার যে পিতলের গোপাল আছে তাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। অনেকেই হয়তো জানো না পঞ্চামৃত কি। পঞ্চামৃত একটা পবিত্র পানীয় যেটা দিয়ে ঠাকুরের স্নান করানো হয়। এটা বুঝতেই পারছো যে পাঁচটা উপকরণ দিয়ে তৈরি। কথায় আছে যে সমুদ্র মন্থনের সময় যে যে জিনিসগুলো উঠে এসেছিলো তার প্রথম দিকে কিন্তু ছিল এই পঞ্চামৃত। এই পাঁচটা জিনিস আর কিছুই না, দুধ, ঘি, মধু, চিনি আর দই। এই পাঁচটা উপকরণ মিশিয়ে আমি এখন গোপালে স্নান করাবো। নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমো, নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমো। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমি গোপালকে খুব ভালো করে গঙ্গা জল দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে দিই, যাতে গায়ে দুধ চিনি এগুলো লেগে না থাকে। এই পঞ্চামৃত জলটা কিন্তু বাড়ির সবাইকে মাথায় ঠেকাতে হয়, কারণ এটাকে আমরা শুভ মনে করি। এরপর আমি গোপু সোনার সাজসজ্জার জিনিস যেগুলো কিনে এনেছি সেগুলো গোপালকে পরাবো। দেখো এই জামাটা, মুকুট, রূপোর বাঁশি এগুলো সব দিয়ে আজকে গোপালকে সুন্দর করে সাজাবো। কৃষ্ণের জন্মতিথিতে বাঙালিদের খাদ্য তালিকায় যে নামটা সবার আগে উঠে আসে সেটা হলো তালের বড়া। আর এই তালের বড়া দিয়েই আমি সকালবেলা কৃষ্ণ সেবা করেছি। তার সাথে আমি তালের বড়া, ননি, তার সাথে লাড্ডু,
মিছরি, ড্রাই ফ্রুটস, এই সমস্ত খাবার যেগুলো কৃষ্ণের সবথেকে প্রিয় সেই খাবারগুলো আমি সকালবেলা দিয়েছিলাম। এরপর আমি একে একে গোপালের জন্য আরও অনেক রকমের রান্না করেছি। এবার আমাকে রান্না আমি হয়তো করেছি পুরোটাই, কিন্তু আমাকে হেল্প অনেকেই করেছে। এবার মা বাবা যেহেতু আমার ছিল এবং প্রীতম যেহেতু সকালবেলা অফিস গেছে, আগের দিন রাত্রিবেলা প্রীতমও অনেক কিছু হেল্প আমাকে করে দিয়ে গেছে। কতবারটা পুরোটাই একা হাতে করতে হয়েছিল, তো এবার যেহেতু অনেকে ছিল আমার কিন্তু অনেকটা সুবিধা হয়েছে তার জন্য। আর অ্যামিকে আমি সকালবেলা থেকেই সামলাতে পারিনি, সকালবেলা অ্যামিকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে পটি করিয়ে আমি ওর ঠাকমার কাছে নামিয়ে দিয়েছিলাম। অ্যামি ঠাকমার কাছেই সকালবেলা থেকে ছিল, নাহলে আমি এত কিছু রান্না একা করে উঠতে পারতাম না। মোটামুটি বিকেলের মধ্যেই আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়েছে। তারপর আমি ফল কেটে ঠাকুরের জন্য সমস্ত নৈবেদ্য সাজিয়ে ঠাকুরকে পরিবেশন করেছি। ভোগ প্রসাদও সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই মোটামুটি আয়োজন করেছিলাম, পনির করেছিলাম, মালপোয়া করেছিলাম, তালের বড়া করেছি, আলুর দম করেছি, চাটনি করেছি, তালের ক্ষীর করেছি, পায়েস করেছি, পোলাও করেছি, আর পাঁচ রকমের ভাজা যেটা ঠাকুরকে দিতে হয় সেরকম পাঁচ রকমের ভাজা করেছি, আর মিষ্টান্ন যেটা থাকে আর ফল প্রসাদ, এই মোটামুটি আয়োজন করেছি। দেখো আমি কেবল লিপস্টিক লাগিয়েছে, ও শান্তি খুব ভালোবাসে কিন্তু প্রচুর বকা ঝকা খাওয়ার পর ওর বাবা কিছুতেই রাজি হচ্ছিল না, তাও লিপস্টিক লাগিয়েছে। ভালো লাগে বেঙ্গলির বেবিকে টপটো আপনাদের সকলকে স্বাগত। ভালো করে বলো যে তোমরা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির নারায়ণশিলা। এই নারায়ণশিলাকে সামনে রেখে আমাদের পুজো আচ্ছা হয় এবং বাবাই সমস্ত পুজো আচ্ছা করেন, মানে আমার শ্বশুর মশাই। শঙ্খচক্র ধরা ছায়া পদ্মনাভায় দেবায় ঋষি কপতে নমঃ নমস্ত বিশ্বরূপায় ত্রিগুণা স্বরূপি তিনে এষ পুষ্পাঞ্জলি ওম। পুজো মোটামুটি কমপ্লিট, তারপর সবার শেষে পুজো কমপ্লিট হওয়ার পর আমি আগের বারও করেছি তোমরা দেখেছো, আমি আমার গোপুকে আমার ছোট্ট গোপিনীর হাত দিয়ে প্রসাদ খাওয়াই, মানে কেক আর পায়েস আমার অ্যামি কিন্তু আমার গোপাল সোনাকে খাইয়ে দেয়। এবারে আমি শুধু গোপাল সোনাকে নয়, কৃষ্ণ রাধা সবাইকেই কিন্তু খাইয়ে দিয়েছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর অ্যামিকে তোমাদের কেমন লাগলো, আমার গোপু সোনাকে কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। টাটা।